বুকে ব্যথার কারণে দিল্লির এমসি ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হৃদযন্ত্রের সমস্যার কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রকাশিত একটি খবরই জানা গেছে বুধবার সন্ধ্যায় হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করেন এরপরই তাকে দিল্লির এমসে ভর্তি করানো হয় হাসপাতাল সূত্রে খবর তাকে রাখা হয়েছে হৃদরোগ বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি হৃদরোগ ছাড়াও তার জ্বর ও দুর্বলতা রয়েছে প্রসঙ্গত দু সালের মে মাসে এমসে ভর্তি হয়েছিলেন বুকে ব্যথা নিয়ে এছাড়াও চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমিত হয়ে এমসে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে উননব্বই বছরের প্রবীণ এই কংগ্রেস নেতার উনিশশো নব্বই এবং দু সালে দুবার হার্ট বাইপাস সার্জারি হয়েছে তার ডায়াবেটিস সমস্যা রয়েছে কংগ্রেসের একটি সূত্রের দাবি রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই এমসে ভর্তি করানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল Pjeroj pot, qenel din rat.